লাগিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার ব্যবসায়ী হারান অধিকারী। এই যে সানা একজন মাখাচ্ছে, এই মাখানোটাও মেশিনে মাখাবে। হাতের স্পর্শ ছাড়া অটো মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে আমাদের পরিচিত বিভিন্ন ধরনের মিষ্টি। চমচম, রসগোল্লা সহ নানা ধরনের মিষ্টি তৈরি হচ্ছে এক মেশিনেই। অল্প সময়ে স্বল্প শ্রমে প্রস্তুত হওয়া এই আধুনিক মিষ্টি তৈরির মেশিন যেন ব্যবসায়ীর কাছে এক আশীর্বাদ। কর্মচারীর যে একটা 700-800 টাকা বেতন, এটার কারণে বা তারা নিয়ম পালনও করে না, চারজন নেই আজকে, কিন্তু কাজের ব্যাহত ঘটে যাচ্ছে, এই কারণেই এই মেশিনের প্রযুক্তিটা আনা। মিষ্টি তৈরির অদ্ভুত এই মেশিনটি ভারত থেকে আমদানি করে নিজের কারখানায় স্থাপন করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারের হারান চন্দ্র অধিকারী। অটোমেটিক এই মেশিনে মিষ্টি তৈরির জন্য প্রথমেই মিষ্টি তৈরির মূল কাঁচামাল ছানার সাথে বিভিন্ন উপকরণ ভালোভাবে মেশানো হয়। এরপর তৈরিকৃত ছানা ঢেলে দেওয়া হয় মেশিনের এক প্রান্তে। ছানা ছোট ছোট মণ্ড আকারে মেশিনের প্লেটের উপরে পড়ে। এরপর সেই ছোট ছোট মণ্ড গোল বা লম্বা আকৃতির হয়ে জড়ো হয় মেশিনের শেষ প্রান্তে রাখা ট্রেতে। মিষ্টির মণ্ড তৈরির এই পুরো প্রক্রিয়াটি হয় অটোমেটিক ভাবে। লম্বা আকৃতির ছানা ব্যবহার হয় চমচম তৈরিতে, আর গোল আকৃতির ছানার মণ্ড দিয়ে তৈরি করা হয় সুস্বাদু রসগোল্লা। শুধুমাত্র ছানাটা প্রস্তুত করে মেশিনে দিলেই আপনার হাতের স্পর্শ ছাড়াই মেশিন দিয়ে অটোমেটিক মিষ্টি বের হবে, এবং সেই মিষ্টিটা আপনারা হাতের স্পর্শ ছাড়াই এবং সুন্দরভাবে পরিবেশন করতে পারবো আমরা, এবং আপনারা স্বাস্থ্যসম্মত একটা মিষ্টি আপনারা খেতে পারবেন। মেশিনের মাধ্যমে মিষ্টি তৈরিতে একদিকে যেমন সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়, অন্যদিকে কমেছে শ্রমিকের ব্যবহার। এতে মিষ্টি উৎপাদন খরচ কমেছে অনেকটাই। এতে মিষ্টির বাজার দামও কমেছে বলে দাবি অধিকারী মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃপক্ষের। খরচা যখন কম আসছে তখন কমে যাচ্ছে, তখন কম দামে আমি বেশি সক্ষম হচ্ছি। যে মিষ্টিটা 300 টাকা বিক্রি হয় সেই মিষ্টিটা আমরা 250 টাকায় বিক্রি করছি। হাতের স্পর্শ ছাড়াই মিষ্টি তৈরির বিষয়টিতে ইতিবাচক সাড়া পেয়েছেন এই ব্যবসায়ী, তাই ভবিষ্যতে সকল প্রক্রিয়াতে মেশিনের সাহায্য নিতে চান তিনি। এর আগে এই 5টা লেবার থাকলে আমাকে 250 টাকা পড়বে, সেখানে দেখা যাচ্ছে যে 280 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম বেচতে হবে, সেটা এখন 250 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। মেশিনে পরিশ্রম কমেছে শ্রমিকদেরও, সঠিক কর্মঘণ্টায় কাজ শেষ করছে তারা। শ্রমের সাথে ন্যায্য পারিশ্রমিকে খুশি মিষ্টান্ন উৎপাদনকারীরাও। ফলে যে কাজটা দেখা যাচ্ছে কেউ যদি অর্ডার দেয় যে ভাই 20 মিনিটের ভিতরে যাওয়া লাগবে, এটা আমরা 10 মিনিটে ডেলিভারি করছি, ঠিক আছে। মানে এক কথায় আমাদের অনেক এখন সুযোগ সুবিধা আছে, আমাদের মহাজন সুযোগ সুবিধা দিয়েছে আমাদেরকে, উনি আমাদের কষ্টটা বুঝতে পারেন। মানে মেশিনের মাধ্যমে গ্রামের লোকা কাজ করছে, দেখা যাচ্ছে লোকের সংখ্যা কম কম লাগছে, তারপরে দেখা যাচ্ছে যখন যেটা অর্ডার হলে বা আমরা দূর দূর যেতে আসছে, এই জন্যে এই কারণে আমরা মেশিন নিয়ে আসছি। মিষ্টি তৈরিতে দেশের প্রান্তিক পর্যায়ের এক ব্যবসায়ীর আধুনিক মেশিনের ব্যবহার সত্যি প্রশংসার দাবিদার।